আমি এখন আছি হালদোয়ানিতে এইদিকে হচ্ছে মল রোড ননিতাল লেক একশো টাকা দেড়শো টাকা করে হালদোয়ানি কাঠগোদাম নিয়ে যায় আর হালদোয়ানি দিল্লি রুটে অনেকগুলো বাস চলে এইটা হচ্ছে আমাদের বাস জনরথ এটা হচ্ছে লক্ষ্ণর বাস এদিকে আছে হরিদ্বার দেরাদুন হাটকে গেছে তোমরা ধরো ট্রেনের টিকিট পেলে না তোমরা দিল্লি হয়ে যাচ্ছো আর এই জার্নিটা না দারুণ হচ্ছে মানে বাসের কমফোর্ট দারুণ এখানে নাওয়ার পরেই অটো লাগবে ট্যাক্সি লাগবে হোটেল লাগবে গেস্ট হাউস লাগবে চলছে ওই দালাল ধরে আসছিল এমনি এসছে এয়ার কমাবে না আমি সিচুয়েশানে পড়ে আমাকে কাছে হাজার টাকা দিতে হচ্ছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রাইডার এসকে ইউটিউব চ্যানেল আজ হচ্ছে ষোলোই ডিসেম্বর আর এখন বাজে আটটা বাইশ আমি এখন আছি হালদুয়ানিতে তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি কলকাতা থেকে লালকুয়াতে এসেছিলাম তারপরে ওখানে ট্রেনে কিছু মানুষের সাথে আলাপ হয়েছিলো তাদের সাথে আমি ট্রাভেলারে শেয়ার করে চলে গেছিলাম নৈনিতাল কিন্তু কিছু দরকারি কাজ চলে আসে আজকেই আমি দিল্লির জন্য বেরিয়ে গেছি মানে জাস্ট ওখানে পৌঁছেছি তারপরেই ওখান থেকে আবার শেয়ার গাড়ি ধরলাম এই দিকে হচ্ছে মল রোড নৈনিতাল লেক আর এইটা হচ্ছে মেন রাস্তা এটা বাস স্ট্যান্ড এই বাসটা আগ্রায় যাচ্ছে আর এখানে এরকম গাড়ি পাবে একশো টাকা দেড়শো টাকা করে হালদুয়ানি কাঠগোদাম নিয়ে যায় তো আমি আপাতত এই ট্যাক্সিটা পেয়েছি এটা শেয়ার দেড়শো টাকা করে এক একটা সিট জেনারেলি দেড়শো একশো দুশোর মধ্যেই হয় ফুল গাড়ি ছশো থেকে আটশো যদি ওই নাইন সিটার বা টেন সিটারের গাড়ি হয় তাহলে একশো টাকা করে নেবে এছাড়া বাসও পাওয়া যায় মোটামুটি পঁচাশি টাকা ভাড়া এবার তোমরা যদি আমার মতো ভুল করো তাহলে কাঠগোদামে নামবে কাঠগোদাম থেকে হালদোয়ানি যদি বাস স্ট্যান্ড আসো তাহলে হচ্ছে কুড়ি টাকা অটো ভাড়া বাস স্ট্যান্ডে বাইরেই নামিয়ে দেবে এবার এখান থেকে বিভিন্ন জায়গার বাস ছাড়ে যেমন পিথরগড় বাগেশ্বর লখনউ আগ্রা দিল্লি বিভিন্ন জায়গার ইনফ্যাক্ট চণ্ডীগড় আম্বালারও বাস ছাড়ে আর হালদোয়ানি দিল্লির রুটে অনেকগুলো বাস চলে একটা হচ্ছে সাড়ে চারশো টাকার অর্ডিনারি বাস টু প্লাস থ্রি সিটারে আর দুটো হচ্ছে ভলভো ওগুলো নশো ছেচল্লিশ টাকা করে ভাড়া টু প্লাস টু আর আমি যে বাসে যাচ্ছি সেটা একটু স্পেশাল সেটা হচ্ছে জনরথ বা জনরথ বলতে পারো বাংলায় ওটা হচ্ছে ছশো পনেরো টাকা টিকিট আর ওটা টু প্লাস থ্রি কনফিগারেশান কিন্তু এসি আছে ক্যামেরাও আছে প্লাস তার সাথে চার্জিং পয়েন্ট এবার ওই টিকিটটা আমি অনলাইনে কাটলাম ইউটিসি অনলাইন যে অ্যাপ আছে মানে উত্তরাখণ্ড ট্রান্সপোর্ট কর্পোরেশনের নিজস্ব অ্যাপ বা ওদের ওয়েবসাইটও আছে তলায় লিখে দেবো ওখান থেকে তোমরা চাইলে কাটতে পারো ছশো পনেরো টাকাটা সব মিলিয়ে আমার পড়লো ছশো আটত্রিশ আর আমার বাস হচ্ছে সাড়ে নটার সময় দিল্লির যে বাসগুলো যাচ্ছে সেখানে দুখানা স্ট্যান্ড হয় মেনলি টার্মিনাল একটা হচ্ছে আইএসবিটি কাশ্মীরি গেট আর একটা আইএসবিটি আনন্দ বিহার এবার আমি দেখলাম কাশ্মীরি গেটের বাসটা নেই সেই জন্য আনন্দ বিহারেরই বাসের টিকিট কেটেছে ইনফ্যাক্ট তোমরা যদি চাও তাহলে প্রাইভেট অপারেটরও চুজ করতে পারো যেমন লক্ষ্মী হলিডেস আছে মহালক্ষ্মী আছে এছাড়া আরও দু তিনটে আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মোটামুটি ভাড়া ছশো থেকে হাজার টাকার মধ্যে পড়ে এবার আমি দেখলাম এটা উত্তরাখণ্ড রোডওয়েসের বাস সেই জন্য আমি এটা সিলেক্ট করেছি তোমরা চাইলে প্রাইভেট সরকারি যে কোনো ইচ্ছে সিলেক্ট করতে পারো এবার তোমাদের যদি বাসের টাইমিং আর ডিস্টেন্সটা বলি তাহলে হালদুয়ানি থেকে আমাদের দিল্লি অবধি দুশো চুয়াত্তর কিলোমিটার আমাদের বাস ছাড়বে সাড়ে নটা আর আমরা ওখানে পৌঁছে যে ভোর পাঁচটা মানে অ্যাপ্রক্স সাড়ে সাত ঘন্টার জার্নি যদিও জানি না কোথায় হল্ট দেবে বা কোথাও খাওয়ার জন্য দাঁড়াবে কি না বা কোনো রেস্ট হবে কি না তবে চেষ্টা করব তোমাদেরকে জার্নিটাকে ভালো করে দেখানো আর আমার সিট নাম্বার হচ্ছে এক মানে এখানে সিস্টেমটা একটু অন্য জানলা ধারে এক তারপর দুই দু নম্বরটা হচ্ছে তোমার কন্টাক্টারে ওটা মেনশান আছে অ্যাটলিস্ট এবার আমি জানি না ওখানে ওঠার পরে কী হবে এদিকে দুটো আর ডান দিকে হচ্ছে তিনটে ডান দিকেগুলো পুরো বুক ছিল মানে ড্রাইভারের পেছনের সাইডগুলো জন্য আমি বাঁ দিকেই এক নম্বরটা কাটলাম এটা হচ্ছে হালদুয়ানি বাস ডিপো আর এই সাইডে চার নম্বর কাউন্টার আছে যদি তোমরা অনলাইন বুকিং করো তাহলে তোমরা জিজ্ঞাসা করতে পারবে এছাড়া এই যে পিলারগুলো আছে এখানে চার্জিং পয়েন্ট আছে তোমরা ইউজ করতে পারো প্লাস বসার জায়গা আছে এখানে তোমরা বসতে পারবে তোমার যদি টয়লেট যাওয়ার দরকার পড়ে তাহলে এখানে টয়লেটও রয়েছে এইটা হচ্ছে আমাদের বাস জনরথ ওয়ান থ্রি নাইন সেভেন জনরথ সেবা আনন্দবিহার দিল্লি থ্রি বাই টু এই সাইডে যতগুলো বাস দেখছে এগুলো হচ্ছে দিল্লির বাস অর্ডিনারি এটাও দিল্লি এইটা যাবে হরিদ্বার দেরাদুন এটাও দিল্লির বাস আর এইটা যেটা তোমাদেরকে বলছিলাম হালদুয়ারি থেকে দিল্লি ভলভো বাস ভলভো বাসের সিটগুলো কিন্তু বেশ পরিষ্কারই লাগছে এটা ভলভো নাইন ফোর ডবল জিরো এটা সম্ভবত নটায় ছাড়বে অনলাইনে দশটা আর এগারোটাটা দেখাচ্ছিলো এইটা হচ্ছে লখন বাস এদিকে আছে হরিদ্বার দেরাদুন এদিকে রুদ্রপুর এইটা বাস স্ট্যান্ডের পেছনের দিকের গেট এখানে একটা এটিএমও আছে তোমরা চাইলে ইউজ করতে পারো এটা হচ্ছে অশোক দেল্যান্ডে মডেলের বাস ড্রাইভারের কেবিন তো এটা হচ্ছে আমার সিট ওপরে এরকম বাঙ্কার রয়েছে আর এটা হচ্ছে থ্রি আর এদিকে টু থ্রি প্লাস কনফিগারেশন এখানে জানলায় এরম পর্দা দেওয়া আছে আর জানলা খোলার প্রভিশনও রয়েছে যদিও এটা এসি বাস আর এটা হচ্ছে সামনের কেবিন এখানে একটা ঘড়ি রয়েছে প্লাস এখানে ডেটও দেখাচ্ছে এটা দেখো এই ওপরে এটা এসি ভেন্ট এটা ছোটো লাইটিং মোটর রয়েছে তিনখানা সুইচ আশা করছি কাজ করবে না না করছে না আর এখানে দুখানা লাইট যে দুটো কীভাবে জ্বালাবো আমি জানি না একটা চার্জিং পয়েন্টও আছে যদিও জানি না কাজ করবে কি না এবার দেখি বাসটা কতটা পুষব্যাক হয় অনেকটাই হচ্ছে হাটকে গেছে তবে হ্যান্ড রেসটা শুধুমাত্র এদিকেই রয়েছে মাঝখানে কোনো হ্যান্ড রেস্ট নেই আর একটা জিনিস খুব অদ্ভুত লাগলো এখানে তোমার ডিকি আছে ওখানে আমি সুটকেসটা রেখেছি এ আমি একটা টোকেন দিয়েছে দশ টাকা নিল ঠিক আছে দশ টাকা বলে গায়ে লাগেনি কিন্তু আমি জানি না এটা নেওয়াটা ঠিক কি বলে আমি জানি না তবে গভর্নমেন্ট বাসের তুলনায় কাজ কিন্তু যথেষ্ট পরিষ্কার আমাকে কন্ডাক্টার দাদা বলছে তুমি পাঁচ নম্বর সিটে বসো হয়েছে ওটা তো অন্য একজনের সিট বলছি তুমি বসো না তারপর আমি আস্তে আস্তেই দেখলাম একজন উঠে বসে পড়েছেন উনি ছাড়বেন না এবার বলার পেছনে মেন কারণটা হচ্ছে উনিও হেলদি মানে মোটা আমিও মোটা এবার এই যে সিটগুলো আছে এগুলো কিন্তু যথেষ্ট সরু যদি পাশাপাশি দুজন মোটা মানুষ বসে তাহলে অসুবিধা হবে আর ইনফ্যাক্ট একজন ধরো পুষব্যাক করলো একজন করলো না তাহলে যে করলো তার অসুবিধে বেশি এটা আবার একটা গণ্ডগোল এবার দেখা যাক কীভাবে ম্যানেজ হয় যদি আমাদের উল্টো সাইডের ধারে দিকে কেউ একজন এক্সচেঞ্জ করতে চায় ওনার সাথে তাহলে ভালো হবে কারণ উনি তো আর পেছনে যেতে পারবেন না আর আমি ভিডিও করব সামনে বসলে আমার সুবিধে এগুলো একটুখানি গন্ডগোল এদিক ওদিক হয়ই আর ভলভো বাসে গেলে এই প্রবলেমটা হতো না কিন্তু ভলভোটা দেখো নশো ছেচল্লিশ টাকা আর এটা হলো ছশো পনেরো টাকা তিনশো তিরিশ টাকায় তিরিশ টাকারই ডিফারেন্স ওটা মানে প্রবলেম ছিল না আমি ভাবলাম কি যেহেতু এসি কম টাকায় রয়েছে তোমরা যদি কখনও যাওয়ার দরকার পড়ে তোমার ধরো ট্রেনের টিকিট পেলে না তোমরা দিল্লি হয়ে যাচ্ছ বা তোমাদের দিল্লিতে কোনো কাজ আছে বা দিল্লি থেকে এখানে আসবে সেক্ষেত্রে এই বাসটা যদি অ্যাভেল করতে পারো তাহলে ভালো কারণ এসি বাস কম্পারেটিভলি অনেকটা কম খরচে আমার মনে হলো আর অর্ডিনারি বাস কিন্তু কিছু কিছু দেখলাম খুব ভালো কোয়ালিটির বাস আছে নতুন বাস ওটা সাড়ে চারশো টাকা করে এসি চালু হয়ে গেছে পুরো আছে বাহ এটা একটা নতুন জিনিস জানলাম তো রাস্তা বা সোজা চলে গেলে বেরেলির দিকে আর এই পেছন দিকে এলে তাহলে কারগোদাম হয় নদীতালের দিকে দিল্লির প্রচুর বাস চলে প্রচুর এটাও দিল্লি মেন এইদ মানে এটাও দিল্লির বাস ফার্স্ট ট্র্যাক এটা প্রাইভেট তবে বাসটা ভালো এটা সম্ভবত হাজার টাকার কাছাকাছি টিকিট এটা স্লিপার নিচে হ্যাঁ রুদ্রপুর বাস স্ট্যান্ড এখানে এসে দেখছি যদি কোনো প্যাসেঞ্জার পায় তারপর আবার ছাড়বে गूगल पे कैश <laughs> कैश है कॉल करना বাজে একটা বাইশ আমরা এসে দাঁড়ালাম রাত্রির খাবার খাওয়ার জন্য আমি হয়েছিলাম সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটার সময় দাঁড়াবে দেড়টায় দাঁড়াবে কে বুঝবে আমি জিজ্ঞাসা করছি দাদা এটা কিসের হল বলছে খাবার খাওয়ার হল্ট হলাম ভালো কথা আর এই জার্নিটা না দারুণ হচ্ছে মানে বাসের কমফোর্ট দারুণ শুধু সিটটা একটু সরু আদারওয়াইজ সাসপেনশান খুব ভালো জার্কিং সেভাবে বলতে গেলে নেই আর সিটের কমফোর্ট মানে গদি ফদি খুব ভালো শুধু একটু যদি সিটটা চওড়া হতো না দারুণ হতো এবার এখান থেকে একটা চা নেবো বাকি সবাই যে যা খাচ্ছে খাক তারপরে আবার বাসে করে শুরু মোটামুটি বললো চারটে থেকে পাঁচটার মধ্যে আমরা পৌঁছে যাব। যদি আমি ঘুমোচ্ছিলাম আর দেখিনি যে কত দূরে আছি কোথায় আছি ও আমরা নিউ দিল্লি আউটস্কার্টে আছি মানে আউটস্কারের থেকে একটু দূরে মানে এই এই জায়গাটা হচ্ছে নিউ দিল্লি আমরা এই ব্লুটাতে আছি গাজিয়াবাদের আগে ঠিক আছে মোটামুটি দু ঘন্টা আড়াই ঘন্টা হয়তো ঢুকেই যাব এখান থেকে দুটো ছাড়বে চারটে সাড়ে চারটে মধ্যে মনে হয় ঢুকে যাব তবে এখানে মারাত্মক ঠান্ডা মারাত্মক আমি আগে নেমে গেছি নেমে গিয়ে বাথরুম করতে গেছি তারপরে হলাম না আগে টুপি পড়ি হলে এই ঠান্ডাটা বসে গেলে বড় ক্ষতি হয়ে যাবে ন ডিগ্রি এখান দুখানা ভল বই এসে দাঁড়িয়েছে আমাদের আগে যেটা ছাড়লো আমাদের পরে যেটা ছাড়লো এটা সম্ভবত দশটায় আর এটা যেটা নটার সময় ছেড়েছি তো ফাইনালি এসে পৌঁছেছি আইএসবিটি আনন্দ বিহার টার্মিনাল এখন বাজে চারটে দশ আমরা নেবেছি চারটে নাগাদ তারপরে ওখান থেকে মালপত্র বার হলো তারপর সাইডে এলাম এসে তোমাদের সাথে কথা বলছি বাসের কথা যদি বলি বাস নো ডাউট দারুণ ছিল সাসপেনশানটা খুব ভালো জার্কিং সেভাবে ফিল হয়নি তবে হ্যাঁ পেছনের দিকে একটা সাউন্ড হচ্ছিলো পরে জানতে পারলাম ডিগিটা যে থাকে ওটা টাইট করে লাগাইনি সেখানে ওটাকে ওখানে আওয়াজ হচ্ছিলো আদারওয়াইজ জার্নিটা খুব ভালো হয়েছে এই টাকাতে এত সুন্দরভাবে এখানে পৌঁছেছি আর সব থেকে বড়ো কথা কিন্তু সবাই ঘুমোচ্ছে কেউ একটা লোকও কমপ্লেন করেনি যে জার্কিং কোমরে ব্যথা কাহাত পা ব্যথা পুসব্যাক ইনফ্যাক্ট আমি করিও নি আর আমার পাশে কন্ডাক্টর দাদা বসেও নি উনি বাইরে কেবিনের ওখানেই বসেছিলেন গল্প করছিলেন ড্রাইভার দাদার সাথে আর এখানে পৌঁছে যেটা নোটিস করলাম এই আইএসবিটি বিহার বিশাল বড় বিশাল মানে যে জানবে না না সেখানে হারিয়ে যাবে এবার এখান থেকে নিউ দিল্লির রেলওয়ে স্টেশন হচ্ছে অ্যাপ্রক্স ষোলো কিলোমিটার যাওয়ার অপশান যদি বলি এক মেট্রো রুটে এই বিহার টার্মিনাল থেকে মেট্রো ধরে যাওয়া যাবে রাজীব চক আবার রাজীব চক থেকে মেট্রো চেঞ্জ করে নিউ দিল্লি মেট্রোতে হয়ে যাবে কিন্তু ওটা খুলবে ছটা পাঁচ ফার্স্ট ট্রেন সেকেন্ড অপশান এখান থেকে ডাইরেক্ট অটো যেতে পারো আমি যদি এখনও জিজ্ঞাসা করিনি কত ভাড়া হবে অনেকে নিজামুদ্দিন তারপরে নিউ দিল্লির রেলওয়ে স্টেশন বলে বলছে শেয়ারিংয়ে রিজার্ভে এইসব করে আর না হলে পাঁচটার পর থেকে বাস আছে এখান থেকে বললো পাহাড়গঞ্জে ডিরেক্ট বাস পাওয়া যাবে আরেকটা অপশান এখান থেকে বাস ধরে হচ্ছে মান্ডি হাউসের দিকে ওখান থেকে আবার বাস ধরে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন বা পাহাড়গঞ্জের দিকে এবার দেখি আমি কোনটাকে অ্যাভেল করতে পারি ইনফ্যাক্ট অটো একবার ভাড়া জিজ্ঞাসা করে রাখবো রিজার্ভে বা শেয়ারিং এখান থেকে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন কত পড়ে কারণ দু ঘন্টা দাঁড়িয়ে মেট্রোজনে অপেক্ষা করার থেকে আমাদের বেরিয়ে যাওয়াটা বেটার এখানে নেওয়ার পরেই অটো লাগবে ট্যাক্সি লাগবে হোটেল লাগবে গেস্ট হাউস লাগবে চলছে ঘর পেয়েছি দুশো তিন ডবল বেড খাট ওয়ালপেপারের কাজগুলো ভালো করা আছে এদিকে এসি আছে এসি তো এখন লাগবে না ইনফ্যাক্ট এসি রেটও হয়নি এদিকে তোমার পাখা টিভি এখানে একটা বড় আয়না রয়েছে হাই এদিকে জল দিয়ে গেলো এখানে খাবারের মেনু আছে যেগুলো একটু কস্টলি মনে হচ্ছে আমার চেয়ার ঘরটা ড্যাম পড়ে আছে আর এদিকে একটা ছোট্ট ওই সাইড টেবিল বেড টেবিল যা বলে ইন্টারকম আর বাথরুম যদি দেখাই বেডরুম কোমর বালতি এদিকে জিনিসপত্র ওই রাখার এক্সস ফ্যান গিজার বললে আছে কিন্তু দেখতে হবে গিজার বোধ হয় ওই সোলার বা কিছু একটা আছে প্রথমে বলি আইএসবিটি আনন্দবিহার থেকে দেড়শো টাকা দিয়ে অটো করে আমি এখানে এসেছি পাহাড়গঞ্জ বা নিউ দিল্লি রেলওয়ে স্টেশন বলতে পারো তখন থেকে যতগুলো হোটেলে গেছি কম করে কম কুড়ি থেকে পঁচিশটা সবাই ফুল কারণ ট্যুরিস্ট বেশি এবার তারপর এটা দালাল ওই রাস্তায় যেমন ঘুরে বেড়াছিলাম ঘুরছিল সে এসে বলেছিলাম ঠিক আছে তুমি দেখাও বাজেট কত ছশো সাতশো ম্যাক্সিমাম আটশো সে মোটামুটি দশ বারোটা হোটেল হল সেখানে হোটেল নেই লাস্টে ওর সাথে রীতিমতো ঝামেলা হয়ে গেল আমি বললাম যে তুমি যখন এই দালালি করছো তোমার কাছে তো হোটেলে খবর থাকবে যে তোমার কোন হোটেলে ফাঁকা আছে নেই সব তো থাকবে সে অশান্তি ঝামেলা না পায়ে পড়ছি করছি করে এই যে হোটেলটা নিয়েছি এই হোটেলেও এসেছিলো দুজন চেক আউট করেছে একে বলেছে না নিক রুম এর পাশে হোটেলটা গেছে ওখানে গিয়ে বলেছে রুম আছে কিন্তু ভাড়া বেশি আমি হচ্ছি তোমার গুলিবাড়া আমি এই হোটেলে ঢুকেছি বলছে রুম আছে হাজার টাকা করে এবার এরা পেয়ে গেছে মৌকা ওই দালাল ধরে আসছিলো এমনি এসছে এ আর কমাবে না ডবল বেডরুম হাজার টাকা করে এখানে নাকি স্ট্যান্ডার্ড সিঙ্গেল রুমও নাকি হাজার টাকা নেয় আমাকে বলছে এটাই যদি ওনাথ ছুরি আসতেন তাহলে বারোশো চোদ্দোশো টাকা হতো সিঙ্গেল আমরা হাজার নিই ডবল আমরা বারোশো বারোশো পঞ্চাশ তেরোশো নিই পাহাড়গঞ্জ বা ইনফ্যাক্ট নিউ দিল্লি স্টেশনের চত্বরে যদি আসো প্রচুর বাজেট হোটেল আছে ছশো সাতশো পাঁচশো টাকাতেও ঘর পাবে আমি সিচুয়েশানে পড়ে আমাকে আজকে হাজার টাকা দিতে হচ্ছে আজকে আমি এখানে সন্ধ্যের মধ্যে কাজ মিটিয়ে নেবো কালকে সকালবেলা বেরিয়ে দিল্লি থেকে আগ্রার একটা বাস ট্যুর হয় মানে দিল্লি থেকে আগ্রা নিয়ে যাবে তাজমহল আগ্রা ফোর্ট মথুরা বৃন্দাবন দেখিয়ে আবার ব্যাক করে দিল্লি সেটা যদি পসিবল হয় তাহলে ওটা করবো এবার ওইটার একটা প্রবলেম হচ্ছে ওটা সকাল সাতটায় বেরোয় আর রাত্রিবেলা মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার সময় দিল্লি আসবে এবার আমি যদি হাজার টাকা দিয়ে ঘরটা রাখি তাহলে অলমোস্ট সাতটা থেকে এগারোটা মানে হচ্ছে ষোলো ঘন্টা ওয়েস্ট যদি আমি ট্রেনের টিকিট ম্যানেজ করতে পারি তাহলে আমি দিল্লি থেকে আগ্রা বাসের ট্যুরটা করব করে রাত্রিবেলা সাড়ে এগারোটা বারোটা নাগাদ পৌঁছবো ওটা শিডিউল টাইম এবার জানি না আগে পৌঁছো না লেটে পৌঁছোয় বা আদৌ বাস চলবে কিনা অনেক সময় হয় না যে ট্যুরিস্ট হয়নি বাস চলেনি ব্যাপারটা ওরকমও হতে পারে সেরকম যদি হয় তাহলে পরশু দিন এখান থেকে রুম চেকআউট করে একবারে দিল্লি আগ্রা বাসে ট্যুরটা কভার করব করে রাত্রিবেলা যখন ফিরবো ডাইরেক্ট নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে চলে আসবো যদি আমি টিকিট অ্যারেঞ্জ করতে পারি তারপরের দিনে এবার সেটা কোথাকার নয় কলকাতা নয় বেনারস বেনারস যদি হয় তাহলে চেষ্টা করব বন্দে ভারত কভার করবার আর যদি কলকাতা হয় তাহলে হয়তো পূর্বা করেই ফিরতে হবে বা নেতাজি বা দেখছি কি ট্রেন পাওয়া যায় না পাওয়া যায় চলো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলে করতে পারো কোনো অসুবিধে নেই চলো তাহলে আজকের মধ্যে দেখা হবে পরের ভিডিওতে বাই পনেরো তারিখ সকাল সাড়ে ছটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম কালকে তাহলে পৌঁছেছি বারোটা একটা হবে তারপর আবার ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে কি করবো বুঝতে পারছিলাম না তোমাদেরকে ওই মাঝের টাইমটা দেখানো হয়নি তারপর ওখান থেকে জার্নি করে সারা বাসের জার্নি করে আজকে সকালে দিল্লি এসে পৌঁছেছে এই প্রথম খাট পেলাম চলো টাটা গুড নাইট